দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 7 আগস্ট 2020 শুক্রবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট। এই যে দেখুন, গরু ঢুকার জায়গা নেই, এত গরু আজ এই ঈদের পরে উঠেছে, মনে হচ্ছে যে ঈদের হাট। এই যে দেখুন আপনারা, আমরা ভেতরে প্রবেশ করতে মানে এই পর্যন্ত যে এসেছি সেটাই খুব কষ্ট করে এসেছি। এই যে দেখুন আপনারা, এখানে যে গরুগুলো রয়েছে এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে, এইগুলো বাইরের ব্যাপারীরা এই গরুগুলো কিনেছে। তা আমরা আসুন আপনারা আমাদেরকে কিছু ব্যাপারী সঙ্গে আমরা শুনি। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাই? আজবিবি, কতগুলি গরু কিনছেন? এই যে এই ধরনের, এগুলি কি সব বাছুর? সার বাছুর। এই যে শুক্র দর্শক আপনারা দেখছেন ভাই, এইগুলি এই যে ছোট ছোট সার বাছুর, এগুলি কি দরে কিনছেন? 33, 34, 35 করে কিনছেন এইগুলি। তারপরে এই যে একটু বড়গুলি, বড়গুলো 40, 42, 40, 42। এই যে শুক্র দর্শক আপনারা দেখছেন। আচ্ছা ভাই, আপনি কোথায়, আপনি কোন হাটে ব্যবসা করেন? পাঁচবিবিতে। আচ্ছা, আপনি কি এই হাটে সবসময় আসেন? সবসময় আসেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট। এই যে দেখুন আপনারা একবার, এত ভিড়, ভেতরে ঢোকার কোনো জায়গা নেই। এই যে বাইরে প্রচুর গরু দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখছেন আপনারা হাটের বাইরে প্রচুর গরু। তা আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? গরু কিনছেন বিক্রি করার জন্য? এই জায়গায় কেন? এইখানে তো সবাই কিনছে, আপনি বেচছেন এখানে? কতগুলো গরু বেচছেন? বেচা হয়ে গেছে? একটা হয়নি। কোনগুলি গরু? কোনগুলি গরু? এই যে এইগুলি, এগুলোর দাম কিরকম চাচ্ছেন ভাই? পৌঁছতে চাই। এই যে কালোটা, কালোটা 65,000 টাকা চাচ্ছেন, দরদাম কত বুঝতে পারুন? 56,000। আপনার নিয়ত কত? 60 পর্যন্ত। আচ্ছা, তারপরে একটু শুনি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? জয়পুর হাট। আপনি ব্যবসা করেন কোন হাটে? আমি জয়পুর ব্যবসা কিনা করি, পাঁচবিবি ব্যবসা। পাঁচবিবি জয়পুর হাট। আচ্ছা, এই আমবাড়িতে কতদিন ধরে আসেন? আচ্ছা, আপনারা যে এই যে দূর দূরান্ত থেকে আসেন টাকা পয়সা নিয়ে, এই হাটে কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। তারপরে এই যে রাস্তায় যে গরুগুলি নিয়ে যান, কোনো চাঁদাবাজি টাদাবাজি কিছু হয়? আসে কয়টা গরু কিনছেন? কোনগুলা? এই যে এই পাশে আমরা শাহিওয়াল দেখছি, এই গরুগুলি চাহিদা বেশি নাকি? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এই যে শাহিওয়াল গরুগুলি কি দরে কিনছে? মেলা 65, 60, 50, 55 ঠিক না? মানে 50-55 থেকে 60-65 পর্যন্ত, 65-70 পর্যন্ত। এই যে শুক্র দর্শক আপনারা দেখছেন, এই যে শাহিওয়াল সার গরু, ক্রস জাতের গরু, এইগুলি ওনারা কিনেছে এবং জয়পুর হাট পাঁচবিবি হাটে ওনারা এই ব্যবসা করে। এই যে দেখুন এই গরুগুলি, এই শাহিওয়াল গরু। এই যে সুপ্রিয় দর্শক, এখানে আমরা কিছু ছোট ছোট শাহিওয়াল বাছুর দেখছি, এগুলি যিনি বেচেছেন তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কোথা থেকে আসছেন? দিনাজপুর থেকে। কয়টা গরু নিয়ে আসছিলেন? পাঁচটা। পাঁচটা? এই যে এই ধরনের ছোট ছোট, ছোট এই বড় আছে ওইখানে। আচ্ছা, এই 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 ছোট বাছুরগুলি কতগুলি বেচছেন? এগুলো বেছিলাম আপনার 78,000 টাকা জোড়া, 75,000 টাকা, 75,000 আর 78,000 টাকা জোড়া, এগুলি বেচছেন। আচ্ছা ভাই, এই যে ঈদের পরে এত ভিড়, এই যে এখানে দেখছি তাহলে তো কাস্টমার প্রচুর আছে? কাস্টমার কম আছে, গরু বেশি। গরু বেশি? আর দামটা কেমন পাচ্ছেন? দাম খুব কম। দামটা কি আপনার মানে মন মতো পাননি? মন মতো হচ্ছে না? আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন আপনারা একবার আমবাড়ি হাটের আজকের পরিস্থিতি। এই যে দেখুন প্রচুর আমদানি, মনে হচ্ছে যে একদম কুরবানির হাট লেগে গিয়েছে এখানে। এই যে দেখুন আপনারা, এখানে ঢোকার পরিস্থিতি পর্যন্ত নেই, এত গরু ঢুকেছে আজকে এই শুক্রবার। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ 7 আগস্ট 2020 শুক্রবার। আপনারা জানেন যে আমবাড়ি হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে, তবে শুক্রবারের হাটটা অনেক বড় হয়,
আর সোমবারের হাটটা একটু ছোট হয়, আর শুক্রবারের হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সুপ্রিয় দর্শক, এখানে দেখছেন একটি গরু, এটা বিক্রি হয়ে গিয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কয়টা গরু কিনলেন? আমি 20টা কিনেছি, এটা হলো 21টা। কোথা থেকে আসছেন? কুমিল্লা। কুমিল্লা থেকে আসছেন? কতদিন ধরে এই হাটে আসেন? বহুদিন, 10-12 বছর। 10-12 বছর। আচ্ছা, এই হাটে যে আসেন, এই হাটে কোনো সমস্যা হয় না? না না, দূর থেকে যে আসেন? না না, কুমিল্লা থেকে। আচ্ছা, এখান থেকে কুমিল্লার ট্রাক ভাড়া কত? বাজারে না গরু হারাইলেছি। 22,000। 22,000 টাকা ট্রাক ভাড়া পড়ে। এই যে গরুটা আপনার হাতে দেখছি, দড়ি বাঁধা, এটা কত দিয়ে কিনলেন? আচ্ছা, এখনো কেনা হয়নি? না, মানে 44 আর 46, 2,000-এর মধ্যে এটা চলছে। আর এগুলি এগুলি কত করে কিনছেন মোটামুটি? 60, 61, 55, 52। আচ্ছা, 50 থেকে 60, 61-এর মধ্যে আপনারা কিনেছেন কুমিল্লা থেকে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি, দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এই আমবাড়ি হাটে এসে কি ধরে গরুগুলি কিনছে এবং তাদের সুযোগ সুবিধা সব কিছু আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। তা আমরা একটু দেখি, একা এই গরুটা কত যাচ্ছেন? 72। মানুষ কত বলে? 60 বলে। আপনার নিয়ত কত? 66,000 আপনি নিয়োগ করছেন। এই যে সুপ্রিয় দর্শক শুনছেন, তারপর আসুন আমরা আপনাদেরকে আরো কিছু দেখি। এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি। ওজন 70 কেজির মতো হবে। দাম কত যাচ্ছেন? 75। সাইওয়াল বলে, হ্যাঁ মানুষ দাম কত বলছে? 65। কত এনে দিবেন? 70 এনে দিবেন? ভাই এই যে শালটা 65 দাম চাইছেন, আর মানুষ কত বলছে? 55 পর্যন্ত বলছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে মানে দাঁড়ানোর জায়গা নেই। আমরা যে কথা বলবো সে কথা বলার পরিস্থিতি নেই, কারণ আমবাড়ি হাট আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট। এই হাটের অবস্থাটা একটু দেখুন, আজ 7ই আগস্ট, আপনারা দেখুন মনে হচ্ছে কুরবানির হাট লেগে গিয়েছে। এই যে দেখছেন আপনারা, এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন, একবার দেখুন এই যে হাটের পরিস্থিতিটা দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, খুবই খারাপ পরিস্থিতি। চারদিকে খালি গরু আর গরু। এই যে দেখুন কি পরিমাণ আমদানি, আর এইদিকে দেখুন লেগে গিয়েছে, ঈদেও আমদানি হয়নি বলছে। এই কালো গরুটা কত যাচ্ছেন আপনি? 65,000। 65? মানুষ দাম করছে কত? 40-42। আর আপনার নিয়ত কত? নিয়ত 50-50 নিয়োগ করছে। দাদা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন একবার, আমরা আপনারা অনেকেও হয়তো আমাদেরকে বলেন যে ভালো মতো গরুগুলিকে দেখানোর জন্য, কিন্তু আমরা কিভাবে আপনাদেরকে ভালোভাবে দেখাবো? আপনারা এই যে দেখুন একবার পরিস্থিতিটা দেখুন, আজ আমার হাতে এই যে দেখুন হাজার হাজার মানুষ এবং গরু, দেখুন কি পরিমাণ চালান এসেছে আজ। ভাই এই যে লাল গরুটা ধরে আছেন, 70 কেজির মতো ওজন হবে, এটার দাম কত যাচ্ছে? 75,000। আর কত দাম বলছে মানুষ? 65 পর্যন্ত বলছে। নিয়ত কত আপনার? এই যে দাম চলছে দেখুন। এই যে দেখুন দাম চলছে। ভাই কত বলছেন? 60 বলছেন, দিচ্ছেন না? না, 60 দিচ্ছেন। এই যে শুনছেন আপনি, তারপর আমরা একটু একটু এদিকে একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? টাঙ্গাইল। কতগুলি গরু কিনছেন? এই যে এইগুলি 5-7টা কিনছে। হ্যাঁ, ওই যে বড় বড়, হ্যাঁ কি দরে কিনছেন? ওইগুলি 70-80। এই দরে কিনছেন টাঙ্গাইল থেকে? হ্যাঁ। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে দূর দূরান্তের ব্যাপারীরা এই হাটে এসেছে, এবং এই জন্য এখানে আমদানিটা আপনারা দেখুন একবার আমাদের। এই যে দেখুন আমরা ভেতরে ঢোকার পরিস্থিতি নেই,
সুপ্রিয় দর্শক, স্বল্প পরিসরে আপনাদেরকে আজ আমরা এই আম্বারিহাটে আমরা সার গরুগুলির দাম এবং ব্যাপারীদের কিছু কথা জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।